আমরা নজর রাখবো বেলডাঙ্গার দিকে। মুর্শিদাবাদের ট্রাক চালক, তারা যে পরিবহন অর্থাৎ কেন্দ্রের যে পরিবহন আইন, সেই পরিবহনের আইনের বিরুদ্ধে এবার যে ধর্মঘট শুরু করেছে, সেই ধর্মঘটের ছবিটা আপনাদের আরো একবার দেখাচ্ছি। বেলডাঙ্গায় ট্রাক চালকদের জাতীয় সড়ক অবরোধ করে এই বিক্ষোভ চলছে, তারা বিক্ষোভে সামিল হয়েছেন। কেন্দ্রের পরিবহনের যে আইন অর্থাৎ নতুন যে আইন আনা হয়েছে ন্যায় সংহিতা বিলে 106/2, সেই ধারার ভিত্তিতে যে আইন আনা হয়েছে তার বিরুদ্ধে এবার ধর্মঘটে সামিল হয়েছে ট্রাক চালকরা। এই বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, এই মুহূর্তে ওখানকার পরিস্থিতি ঠিক কিরকম রয়েছে? দেখো, পরিস্থিতি এখন স্বাভাবিক, তবে এলাকার মানুষ বিশেষ করে যারা ট্রাক চালক রয়েছে তাদের দাবি যে তারা কালা এই আইন কোনোভাবেই মেনে নেবে না। যদিও কালা আইনের প্রত্যাহার করা হয়েছে বলে যে খবর, তবে তাদের কাছে চিঠি পৌঁছায়নি বলে তারা আজকে বেলডাঙ্গার 34তম জাতীয় সড়ক অবরুদ্ধ করে তারা আন্দোলন শুরু করে। এবং সেই আন্দোলনের জেরে যান চলাচল স্তব্ধ হয়ে যায়। তুমি জানো যে কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত সমস্ত দূরপাল্লার বাস রয়েছে, সেগুলো আটকে যায়। পাশাপাশি শান্তিরগঞ্জ সেই অবরোধ, একই অবরোধ চলছে। একই ভাবে তাদেরও বক্তব্য যে তারা কেন্দ্রের এই কালা আইন, বিশেষ করে অমিত শাহের বিরুদ্ধে তাদের বিশ্বাস, এবং এই আইন কোনোভাবেই তারা মেনে নিচ্ছে না। তবে বিষয় যেটা হচ্ছে যে আজকের এই বেলডাঙ্গায় অবরোধ তোলা তৎকালীন পুলিশের সঙ্গে রাস্তা শুরু হয়ে যায়। পুলিশ তাদেরকে সরে যেতে বললে ঘন্টা খানের পরেও তারা না সরে যায়, অবরোধ না তোলার কারণে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এলাকার যারা ট্রাক চালক রয়েছেন তাদের দাবি, যেখানে তারা আন্দোলন করছেন, যে আন্দোলন গোটা দেশ জুড়ে, সেখানে বেলডাঙ্গা পুলিশ প্রশাসনের ভূমিকা যথেষ্ট ইয়ে নয়, আশানুরূপ নয়। কারণ তারা যে অবরোধ করছেন, তারা যে আন্দোলন করছেন, সে আন্দোলন আন্দোলন তাদের শুধুমাত্র জন্য নয়, সাধারণ মানুষ। কারণ তুমি জানো যে সমস্ত পণ্যবাহী গাড়ি রয়েছে, বিশেষ করে কাঁচামাল এবং শাকসবজি, সমস্ত বাজার যেমন দ্রব্য দাম বাড়বে, তেমনি সাধারণ মানুষের স্বাভাবিকভাবেই ক্ষতি হবে। সে কারণে ট্রাক চালকদের দাবি যে সর্বসাধারণের জন্যই কিন্তু তাদের এই আন্দোলন, এই আন্দোলনে পাশে থাকা উচিত পুলিশ প্রশাসনের বলেই তারা দাবি করেছিল। যদিও পুলিশের কথা শেষ পর্যন্ত শুনে সে আন্দোলন উঠে যায়, তবে শান্তিরগঞ্জের দিকে এখনো পর্যন্ত আন্দোলন চলছে বলে জানা যাচ্ছে। একদমই, ধন্যবাদ কল্যাণ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। বেলডাঙ্গায় উত্তেজনার ছবি উঠে আসছে, উত্তেজনা 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেই এই বিক্ষোভে সামিল হয়েছে ট্রাক চালকরা।